দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান বিজয় হয়েছেন। নির্বাচন সুষ্ঠু হওয়ায় নির্বাচন কমিশন ও ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আজ ৭ই জানুয়ারি বাংলাদেশে আরেকটি নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়ে গেল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল যে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা ইলেকশন নির্বাচন কমিশনের মাধ্যমে হবে। দেশবাসী সেটাই আজকে প্রত্যক্ষ করেছেন, সারা বাংলাদেশের উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আপনি যদি ঢাকা শহরের ঢাকা সিটির কথা বলেন, এখানেও খুব সুন্দর উৎসবমুখর পরিবেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে। জনগণ তার পছন্দের মতন প্রার্থীকে ভোট দিয়েছেন, মানে ভয় ছাড়া নির্দ্বিধায় তারা ভোট দিয়েছেন। আমার নির্বাচনী এলাকা ঢাকা ১২, এখানেও জনগণ তাদের ভোট অধিকার সুন্দরভাবে প্রয়োগ করেছে। এখানে জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি আরো দুটি দল এখানে নির্বাচন করেছেন। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাকে চতুর্থবারের মতন নির্বাচিত করার জন্য। দর্শক, নির্বাচনের ফলাফলের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি।